কোল্ড স্টোরেজ বা হিমঘরের নাম নিশ্চয়ই শুনেছেন। লার্জ স্কেলে ফল সবজি কাল্টিভেশনের পর সেটা বাজারজাতকরণ করার আগেই এই কোল্ড স্টোরেজে তা সংরক্ষণ করা হয়, যাতে এই বিপুল পরিমাণ ফল সবজি মাছের মতো হাই পেরিশেবল প্রোডাক্টগুলো খুব দ্রুত না পচে যায়। এই কোল্ড স্টোরেজে উৎপাদিত পণ্য সংরক্ষণের কারণে প্রোডিউসার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার কারোরই লস হয় না, কারণ মার্কেটের চাহিদা অনুযায়ী সঠিক টাইমে সঠিক পরিমাণ প্রোডাক্ট মার্কেটজাত করা যায় এবং তার সঠিক দামও পাওয়া যায়। আজ সেই রকমই উত্তর চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় কোল্ড স্টোরেজ আপনাদের দেখাই, যেখানে ফল সবজি এই ধরনের হাই পেরিশেবল প্রোডাক্ট সংরক্ষণ করা হচ্ছে। কীভাবে এই প্রোডাক্টের সংরক্ষণ হচ্ছে, তার কত টেম্পারেচারে রাখতে হয়, কতদিন তার কোয়ালিটি ভালো থাকে, কীভাবে এই কোল্ড স্টোরেজ বানানো হয়েছে, পুরো পদ্ধতিই আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই নতুন ধরনের একটা কন্টেন্ট, কীভাবে কোল্ড স্টোরেজ বানানো হয়েছে এবং তার ভেতরে কীভাবে প্রোডাক্ট থাকে সেটা সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন। তবে তার আগে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এগ্রিকালচারের উপরে দারুণ দারুণ কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ পোস্ট হয়। এবং এই সম্পর্কে নলেজ নিতে চাইলে একদম সম্পূর্ণ প্রতিবেদন কিন্তু আপনাদের খুব সাহায্য করবে। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, তাতে এই তথ্যগুলো হয়তো আরও নতুন বহু মানুষ জানতে পারবে এবং তাদেরও অনেক উপকার হবে। এটা স্টোর ক্যাপাসিটি 1700 মেট্রিক টনের স্টোর আছে, এটা 8টা চেম্বার আছে, 7টা চেম্বার অ্যাকচুয়ালি, আর একটা প্রিকুলিং আছে, 250 মেট্রিক টন করে এক একটা চেম্বার আছে। আর এটা বিল্ডআপ এরিয়া মোটামুটি 1500 স্কোয়ার মিটারের উপরে এটা বিল্ডআপ এরিয়া আছে, ঠিক আছে। ফুললি ইনসুলেটেড, পাফ ইনসুলেটেড করা আছে, ইনক্লুডিং ফ্লোর ইট ইজ ইনসুলেটেড করা আছে। স্টোরের রেঞ্জ কীরকম যাচ্ছে? স্টোরের রেঞ্জ মোটামুটি 1.40 টাকা পার কেজি পার মান্থ, এটা অ্যাভারেজ মার্কেটের উপর ডিপেন্ড করে। এখানে বেসিক্যালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসই থাকে, আপেল, গাজর, লেবু দেখলেন এখন লেবু, তো এই 4-5টা প্রোডাক্টই থাকে। তারপর ছোটোখাটো প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট আসে, ক্যাবেজ আসে কোনো টাইমে, কোনো টাইমে কলিফ্লাওয়ার আসে, টুকটাক টুকটাক প্রোডাক্ট আসে লোকাল। কিন্তু মেন প্রোডাক্ট আমাদের 3-4টেই আছে, যেটা আপেল আছে, হিমাচল কাশ্মীরের আপেল আছে, গাজর আছে, লোকাল গাজর প্রচুর পরিমাণে আসে, এবং রাজস্থান আর লেবু আসে রাজস্থান থেকে, আপনার নাগপুর থেকে লেবুগুলো আসে, আর গাজর লোকালও আসে, ইন্দোরের গাজরও আসে। আর ভেজিটেবলস লোকাল মার্কেট থেকে আসে, এখানে লোকাল ভেজিটেবলস। আচ্ছা, ভেজিটেবলসের মধ্যে কোন কোন আইটেমগুলো বেশি এখানে আসছে? বললাম তো ম্যাক্সিমাম আমার 95% ভর্তি হয়ে যায় গাজর দিয়ে, যেটুকু টুকটাক থাকে সেটা ক্যাবেজ, কলিফ্লাওয়ার এইসব আছে, তাছাড়া অন্য কোনো ভেজিটেবল আমার আছে। আচ্ছা, আপনারা বাইরের স্টেটের কাজ করেন নাকি লোকাল স্টেটের বেশি? না না না, বাইরের কাজ, হিমাচলের আপেল আসছে, কাশ্মীরের আপেল আসছে, ইন্দোরের গাজর আসছে। ওকে, ওটা কোনো প্রিজারভেশন নেই যে আমরা এই কাজ করবো ওর কাজ করবো না, যতক্ষণ আমার ক্যাপাসিটি আছে আমি ততক্ষণ ইউটিলাইজ করবো, ক্যাপাসিটি বন্ধ হয়ে গেলে আমি ইউটিলাইজ বন্ধ করে দেবো, পার্টিদের বাউন করে দেবো। গ্রেডিং শর্টিং এরিয়া, প্রথমে প্রোডাক্টগুলো এসে এখানে থাকে, এখান থেকে শর্টিং গ্রেডিং হয়, শর্টিং গ্রেডিং হয়ে যাওয়ার পর স্টোর নাম্বার পড়ে, যেগুলো স্টোরে যায় সেই স্টোর নাম্বার পড়ে, স্টোর নাম্বার পড়ার পর সেটা অ্যাজ পার পার্টির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যেমন যেমন এরিয়া থাকে সেরকমভাবে আমরা ওটাকে স্টোর করি। এটা ঘরের মধ্যে, এটা আরেকটা ঘর যার মধ্যে আমরা পুরো প্রোডাক্ট থাকে রাখি। আমাদের মেন কম্প্রেসার, এটা মেড বাই বিরজার, এটা ডবল ল্যাকের কম্প্রেসার আছে, যেটা আমাদের 24 আওয়ার্স চলে, দুটো কম্প্রেসার আছে, 24 আওয়ার্স অল্টারনেটিভ করে চলে। অরেক্স ইন্ডেক্সের দরজা, ওয়ার্ল্ডের সব থেকে ভালো কোম্পানির দরজা, দরজাটা ইতালি থেকে আনা। দিস ইজ দ্য রুম, এটা কোল্ড রুম, ইন্ডিভিজুয়াল এরকম রুম আছে, এক একটা রুমের ক্যাপাসিটি হচ্ছে 250 মেট্রিক টন, এর মধ্যে বিভিন্ন প্রোডাক্ট থাকে, যখন এমন আপেল আছে, এটা পুরো কাশ্মীরের আপেল ভর্তি, এখানে হিমাচল অল্প আছে, বাকি পুরোটাই কাশ্মীর, এদিকে লট পুরো কাশ্মীর। টেম্পারেচার কেমন রাখা? টেম্পারেচার রাখা হয় 0-4। এগুলো মিষ্টি আছে, এমার্জেন্সিতে তখন আমরা এটাকে রেখে দিই, আপেল শিফটিং হচ্ছে।
সেই এক একটা গাড়ি কতটা লোড নিতে পারছে? একটা স্টোরটা মেনটেন করার জন্য মোটামুটি কতজন স্টাফ রয়েছে? এই স্টোরটা মেনটেন করার জন্য সাত থেকে আট জন লাগবে। 24 ঘন্টা ধরে ডিউটি? হ্যাঁ। তো কলেজগুলো কি এক এক রকম টেম্পারেচার? মাল্টিপারপাস স্টোরেজ সিস্টেমটাই তাই, মাল্টি প্রোডাক্ট, মাল্টি টেম্পারেচার, মাল্টি রুম, ঠিক আছে, তাই এটা মাল্টিপারপাস স্টোর। আপনাকে দিলে গ্রেড ভাগ করে দেন, লেবুর সঙ্গে আনারে কিছু না, ওটা আনার ওটা তো ঠান্ডা অল্প চায়, আপেলের সঙ্গে লেবু থাকবে না, গাজরের সঙ্গে থাকবে না, গাজর একটা টেম্পারেচার, এই একটা টেম্পারেচার, এই হিউমিডিফিকেশন আলাদা, আমরা হিউমিডিটি স্প্রে যখন করব এটা একরকম হবে, গাজর একরকম হবে, আপেল একরকম হবে, সবাই সবার মতো নিজস্ব স্মেল ছাড়বে, সেই স্মেলটাকে বার করা চলে যাবে, ঠিক আছে, নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। এই জন্য মাল্টিপারপাস স্টোরে আলু স্টোরে কি হয়, ওরা যখন রাখে ওর মধ্যেই রেখে দেয়, তার উপরে আলু আছে, নিচে ওই রেখে দিল, ওর সঙ্গে কোনো ডিফারেন্স করার জায়গা নেই, আমার প্রত্যেকটা টেম্পারেচার আলাদা, পুরো রুম আলাদা, এখানে যেমন ঢুকছে লেবু তো লেবুই আছে। রিস্ক ফ্যাক্টর কি আছে স্টোরেজে? স্টোরেজে রিস্ক ফ্যাক্টর আছে, মাল যদি পচে যায় ঠিক মতো কন্ট্রোল না করা যায়, তাছাড়া রিস্ক কী আছে, এটাই তো ব্যবসা, এটাই তো করতে হবে, কাজ তো কিছু নেই, না র মেটেরিয়াল লাগে, না অন্য কোনো লেবার লাগে। পশ্চিমবঙ্গে যত পরিমাণ কাঁচামাল উৎপাদন হয় সেই কাঁচামাল সংরক্ষণের জন্য কিন্তু তত কোল্ড স্টোরেজ নেই, সেই জন্য দিনে দিনে এই কোল্ড স্টোরেজের চাহিদা বিপুল হারে বাড়ছে। তো আপনারাও কি চান এই ধরনের কোল্ড স্টোরেজ তৈরি করে একটা হিউজ প্রফিটেবল বিজনেস করতে? আমরা আপনাদের চেষ্টা করব এরকম সঠিক ইনফরমেশান দিয়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে, যাতে আপনারাও এই ধরনের কোল্ড স্টোরেজ বানিয়ে একটা প্রফিটেবল বিজনেস করতে পারেন। আর এই কোল্ড স্টোরেজ সম্পর্কে যদি আপনাদের আরও বিস্তারিত তথ্য জানার থাকে, ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করতে পারেন অথবা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব এর উপরে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।